হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার একজন সাবস্ক্রাইবার একজন প্রিয় ভিউয়ার তার সাকসেস হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করবো আসলে উনি আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন উনি প্রেগনেন্সি কনসিভ করেছেন আমার চ্যানেলের ভিডিও দেখে তো ফ্রেন্ডস উনি প্রেগনেন্সি কনসিভ করার পর আমাকে কমেন্ট করেছিলেন তো ওনার কমেন্টের রিপ্লাই একজন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন অন্য একজন সাবস্ক্রাইবার ওনাকে জিজ্ঞাসা করেছেন যে উনি কী কী টিপস ফলো করে প্রেগনেন্সি কনসিভ করেছেন উনি শুধুমাত্র দুটি টিপস ফলো করেছেন এখানে দেখুন উনি প্রথমে আমাকে লিখেছেন আপু আমি দুই বছর ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারপর আমি আপনার ভিডিও দেখতে পেলাম তারপর আমি আপনার টিপসগুলো ঠিক মতো করে ফলো করছিলাম আর আপনার টিপসগুলো ফলো করে আমি কনসিভ করেছি এক মাস আপু আপনি এত সুন্দর করে টিপসগুলো বুঝিয়ে বলেন যে না বোঝার কোনো প্রশ্নই ওঠে না অসাধারণ করে বোঝান আপনি আপু আপনি এইভাবে এগিয়ে যান আপনার পাশে আমি আছি আপনাকে যেন আল্লাহ ভালো রাখেন আর আপু আমার জন্য দোয়া করবেন তো ফ্রেন্ডস এখানে ওনাকে একজন কমেন্টসে জিজ্ঞাসা করেছেন কী টিপস ফলো করে কনসিভ করেছেন আপু একটু বলবেন আপনার কি সমস্যা ছিল তো উনি সুইটি বিশ্বাস উনি সালমা আক্তারকে বলেছেন যে ঠিক মতো ডায়েট চার্ট এবং ঠিকমতো মতো ব্যায়াম তো ওনার কী কী সমস্যা ছিল সেটাও উনি বলেছেন পিসিওডি ছিল এবং থাইরয়েড ছিল তো ফ্রেন্ডস এখানে দেখুন পিসিওডি এবং থাইরয়েডের সমস্যা উনি শুধুমাত্র ডায়েট চার্ট এবং ব্যায়াম করে কিওর করতে পেরেছেন তলে সঠিক খাদ্যাভ্যাস এবং চর্চা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা আমি অনেকটা ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছি আপনারা শুধু ওভুলেশন টাইমে কনসিভ করার জন্য চেষ্টা করছেন কিন্তু লাইফস্টাইল কোনোভাবেই আপনারা পরিবর্তন করছেন না তো ফ্রেন্ডস আপনারা সঠিক সময়ে রিলেশন রাখার সাথে সাথে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু অবশ্যই আনতে হবে কারণ এই খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমাদের শরীরে যত জটিল সমস্যাগুলো তৈরি হয় আর এক্সারসাইজ না করলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে না আপনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই হতে পারবেন না যদি আপনি এক্সারসাইজ না করেন তো ফ্রেন্ডস আপনারা শরীর চর্চা এবং খাদ্যাভ্যাস ঠিক করুন তাহলে কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো ধীরে ধীরে কিওর হয়ে যাবে কারণ এই যে হরমোনাল প্রবলেমগুলো এগুলো আপনারা সারা লাইফ যদি ওষুধ খেয়ে যান তাহলেও কিন্তু ঠিক থাকবে না শুধুমাত্র কন্ট্রোলে থাকবে আপনি যদি আপনার জীবনযাত্রার পরিবর্তন করেন খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তাহলেই কিন্তু আপনার এই সমস্যাটা সম্পূর্ণ কিওর হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন সহজে গর্ব ধরনের হেল্পফুল টিপস পাওয়ার জন্য